আমাদের আধুনিক দুনিয়ায় পরলোক, অলৌকিক বা ভূত প্রেত বলতে কোনো জিনিসের কোনো অস্তিত্বই নেই। এমনকি এই জিনিসগুলোকে কেউ কখনো প্রমাণও করতে পারেনি। যেখানে বিজ্ঞান এই জিনিসগুলোকে সরাসরি নাকচ করে যায়, সেখানে কিছু মানুষ রয়েছে যারা এই জিনিসগুলোকে বিশ্বাস করে, এমনকি তারা নিজেরাই এসব জিনিসের প্রত্যক্ষদর্শী। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো, যেগুলো ক্যামেরায় বন্দি হয়েছে, সেগুলোকে নিয়ে। আপনারা যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো বা আপনারা ভূত প্রেত সম্পর্কে পুরোপুরি ভেবে বিশ্বাস না করলেও কিছু অংশ মানতে রাজি হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে জানিয়ে দেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের রহস্য চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি একটি রেস্টুরেন্টের। সেখানের সিসিটিভি ক্যামেরাতে অদ্ভুত কিছু একটা রেকর্ড হয়। যে ভিডিওটি দেখে সেই ঘটনার কারণ এর ব্যাখ্যা করা অনেক মুশকিল ছিল, কিন্তু এই ঘটনাটি সেই কথাটিকে আরও বেশি যুক্তিগত করে দেয়। তখন অনেকেই মনে করতে শুরু করে যে এই রেস্টুরেন্টে অবশ্যই কিছু একটা রয়েছে। একদিন একজন মহিলা এই রেস্টুরেন্টে তার খাবার শেষ করে যখন টেবিল ছেড়ে চলে যান, তার কিছুক্ষণের মধ্যেই তার টেবিলের আশেপাশে কিছু অলৌকিক ঘটনা ঘটে, যা রেস্টুরেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। মেয়েটির উঠে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টে তার বসা চেয়ারটি নিজে নিজেই সরে যায়, এমনকি তার সামনের ফাঁকা চেয়ারটিও নিজে নিজে সরে, এবং সেই সময় সেই মহিলার টেবিলের উপর রাখা মেনু, নেপকিন এগুলো পড়তে শুরু করে। ভিডিওটি দেখলে যে কেউ মনে করতে পারে যে টেবিলের দুপাশে বসে দুজনের মাঝে কোনো ঝগড়া হচ্ছে এবং তারাই রাগের মধ্যে এই জিনিসগুলোকে সেখান থেকে সরাচ্ছে, যার কারণে সেগুলো টেবিলের উপর থেকে এদিক ওদিকে পড়তে শুরু করেছিল। এ ঘটনাটি দেখে রেস্টুরেন্টের বাকি মানুষেরা অনেক আতঙ্কিত হয়ে যায়। 2004 সালে জাপানের সুনামিতে প্রচুর মানুষ মারা যায়। সেখানে বসবাসরত মানুষেরা দাবি করে থাকে, সুনামিতে মারা যাওয়া মানুষগুলোকে তারা প্রায় সময় দেখে থাকে। বিশেষ করে জাপানের ইশিমাকা এলাকাতে এরকমের ঘটনা বেশি দেখতে পাওয়া যায়। এসব নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকতে হয় জাপানের ট্যাক্সি ড্রাইভারদেরকে। প্রায় সময় রাতের বেলা জাপানি ট্যাক্সি ড্রাইভারদের ট্যাক্সিতে কিছু মানুষ উঠে থাকে এবং তারা ট্যাক্সিতে চলতে চলতে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। জাপানের মানুষেরা দাবি করে থাকে এসব ভূত তাদেরই, যারা বাসা থেকে কোনো একটি কাজের উদ্দেশ্যে বের হয় এবং তার আগে তাদের মৃত্যু হয়ে যায়। তাই আজও তারা তাদের কাজের স্থানে যাওয়ার জন্য ট্যাক্সিগুলোকে ভাড়া করে। তেমনই একটি ঘটনা ঘটে জাপানের একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে। তিনি যখন রাতের বেলা ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন, তখনই রাস্তার পাশে একজন মানুষকে ট্যাক্সি থামাতে দেখেন এবং পরবর্তীতে তিনি তাকে তার ট্যাক্সিতে তুলে নেন। সেই মানুষটি যেখানে যেতে চেয়েছিল তাকে যখন সেখানে পৌঁছে দেয়, তখন ট্যাক্সি ড্রাইভার দেখতে পান তার ট্যাক্সিতে কেউ ছিল না। পরে যখন তিনি তার ট্যাক্সিতে লাগানো ক্যামেরাটি চেক করেন, তখন তিনি দেখতে পান যে মানুষটিকে শুধু তিনিই দেখেছিলেন, অথচ তার ক্যামেরাতে মানুষটি নেই। কিন্তু ট্যাক্সি থামানোর পূর্বের মুহূর্তে রাস্তাতে মানুষটিকে ঠিকই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের ঘটনাটি চায়নার। চায়নার একজন বাড়িওয়ালার মনে হচ্ছিল যে তার বাসায় প্যারানর্মাল কিছু একটা ঘটছে। মাঝে মাঝেই তার বাসার রুমের জিনিসপত্রগুলো ওলট পালট হয়ে থাকতো, যেমন দেখে মনে হচ্ছিল কেউ হয়তো বা তার সাথে মজা করছে। আর এসব প্যারানর্মাল ঘটনা সম্পর্কে ঠিক মতো জানার জন্যই সে তার রুমে সিসি ক্যামেরা লাগায়। ক্যামেরা লাগানোর পরে এক রাতে তার ক্যামেরায় এমন কিছু ঘটনা ধরা পড়ে যা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। পরের ঘটনাটি মেক্সিকোর একটি মিউজিক লাইব্রেরির। সেখানে স্টোরের একজন কর্মচারীকে সেখানের অ্যালবামগুলোকে সাজিয়ে রাখতে দেখা যায়। যখনই সে স্টোর কিপার তার অ্যালবামগুলোকে আলমারিতে সাজিয়ে রাখছিল, তখনই আলমারির বিভিন্ন স্থান থেকে এক এক করে অ্যালবামগুলো পড়তে শুরু করে। বেশ কয়েকবার লোকটি অ্যালবামগুলোকে তুলে আবার সাজিয়ে রাখে, কিন্তু যখন বিভিন্ন স্থান থেকে অ্যালবামগুলো পড়তে শুরু করে, তখন সেখানে অন্য একটা কিছু অনুভব করে এবং পরবর্তীতে সেখান থেকে বের হয়ে যায়।
পরের ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের, যেখানে একটি লাঞ্চ রুমের কেয়ারটেকার তার সারাদিনের কাজকর্ম শেষ করে একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই তার পিছনে রাখা একটি চেয়ার তার জায়গা থেকে নিজে নিজেই সরে যায় এবং তখনই মহিলাটির মনে হয় সেখানে কেউ আছে। মহিলাটি জানতো এই অফিসে এর আগেও এমন কিছু ঘটনা ঘটেছে যা এই বিল্ডিংটিকে ভৌতিক হওয়ার পিছনে ইশারা করে। ঘটনাটি দেখার কিছুক্ষণ পর মহিলাটি সাহস করে তার ফ্রেন্ডকে ফোন করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিলার সামনের চেয়ারটি মহিলার দিকে সরে আসে, যে ঘটনাটি দেখা মাত্রই মহিলাটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময়েও সেখানের চেয়ারগুলো দরজার দিকে চলে যায়। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এত দূরই। আপনাদেরকে যদি আমাদের পর্বটি ভালো লাগে বা আপনারা এর পরবর্তী আরও একটি এপিসোড দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তীতে এমন সব রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততদিন ভালো থাকুন।